নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের WBHS এর টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকে আমি টোটাল দুখানা সেট নিয়ে আলোচনা করব, সেট ওয়ান এবং সেট টু, স্কুল টেস্ট কোশ্চেন পেপার। তো দেখো, এটা কিন্তু WBHS এর টেস্ট পেপার আমাদের 2023 সালের মাধ্যমিকের। তো দেখো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 1.1 পথের পাঁচালী গ্রন্থ রচনা করেন, অ্যান্সার হবে খার অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1.2 বিশ্ব নারী দিবস পালন করা হয়, অ্যান্সার হবে খার অ্যান্সার 8ই মার্চ। 1.3 তত্ত্ববোধিনী, তো দেখো প্রশ্নটা কি আছে, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে খার অ্যান্সার অক্ষয় কুমার দত্ত। 1.4 ব্রহ্ম সমাজের প্রথম আচার্য ছিলেন, অ্যান্সার হবে খার অ্যান্সার কেশবচন্দ্র সেন। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে কি বলেছে, দেলওয়ার হোসেন আহমেদ, এটা কিন্তু হবে না, হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.6 জঙ্গলমহল জেলা গঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার আচার চোয়াড় বিদ্রোহের ফলে। পরের প্রশ্ন 1.7 কোল বিদ্রোহের নেতা ছিলেন না, অ্যান্সার হবে বিরসা মুন্ডা। বাকি যারা ছিল সৈমুন্ডা, ঝিন্দরায় মানিক, জোয়া ভগত, এরা কিন্তু কোল বিদ্রোহের কিন্তু নেতা ছিলেন, একমাত্র বিরসা মুন্ডা কিন্তু মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে ঘোড়াচার বিরসা মুন্ডা। 1.8 ব্রিটিশ শাসিত ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন, তো দেখো এর অ্যান্সার হবে ক্যানিং হবে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে ক্যানিং হবে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, আমাদের পরের প্রশ্ন বলেছে 1.9 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে ঘোয়ারাচার আনন্দমোহন বসু। পরের প্রশ্ন 1.10 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন, অ্যান্সার হবে ঘোয়ারাচার 1875 খ্রিস্টাব্দে। 1.11 বাংলা থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র, অ্যান্সার হবে ঘোয়ারাচার বেঙ্গল গেজেট। 1.12 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার আচার 1914 খ্রিস্টাব্দে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 1.13 বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দের, অ্যান্সার হবে গোয়ার আচার 16ই অক্টোবর। 1.14 1920 খ্রিস্টাব্দে AITUC প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার আচার মুম্বাইতে। 1.15 বারদৌলি অবস্থিত, অ্যান্সার হবে গোয়ার আচার গুজরাটে। 1.16 নমঃশূদ্র আন্দোলনের প্রধান নেতা ছিলেন, অ্যান্সার হবে গোয়ার আচার হরিচাঁদ ঠাকুর। 1.17 অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কারাচার সতীশচন্দ্র বসু। 1.18 নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কারাচার বাসন্তী দেবী। 1.19 উদ্বাস্তু গ্রন্থের রচয়িতা, অ্যান্সার হবে হিরণময় বন্দ্যোপাধ্যায়। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 1.20 ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে কারাচার বল্লভভাই প্যাটেল। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন 2.11 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, অ্যান্সার হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2.12 দ্য ফকির অফ জঙ্গিরা কে রচনা করেন, অ্যান্সার হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.13 ন্যাশনাল মিত্র কাকে বলে, অ্যান্সার হবে নবগোপাল মিত্রকে বলে। পরের প্রশ্ন 2.14 কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল, অ্যান্সার হবে শ্রীনারায়ণ গুরু। তো দেখো 2.21 সোমপ্রকাশ পত্রিকা প্রতি সোমবারে প্রকাশিত হয়, এটা ঠিক আছে। 2.22 ওয়াবি কথার অর্থ নবজাগরণ, এটাও ঠিক আছে। 2.23 তমলুকে ভগ্নী সেনা গঠন করেন ভগ্নী নিবেদিতা, এটা ভুল আছে। 2.24 1950 সালে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা ছিল 14টি, এটা ভুল আছে। এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। তো দেখো 2.3 অনেক আনন্দমঠ, এর অ্যান্সার হবে আমাদের 3-এর অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.32 সেদিনের কথা, অ্যান্সার হবে 4-এর অ্যান্সার মণিকুন্তলা সেন। 2.33 শৃঙ্খল ঝঙ্কার, অ্যান্সার হবে 1-এর অ্যান্সার বীণা দাস। 2.34 স্বাধীনতার স্বাদ, অ্যান্সার হবে 2-এর অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায়। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, স্বদেশী দ্রব্য বিক্রয়ের জন্য। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, তারা ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন।
2.5 এর বিবৃতি ব্যাখ্যা এক হবে, কারণ লবণ সব মানুষের অপরিহার্য প্রয়োজনীয় দ্রব্য। তো দেখো এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করব, সেট নম্বর টু। এবার আমি সেট নম্বর টু গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন। তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করব। প্রথমে কি বলেছে, ভারতে খাদ্যরূপে আলুর চাষ শুরু করে অ্যান্সার হবে খারাতার পর্তুগিজরা 1.2-তে। ভারতের আধুনিককালের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যকার ছিলেন অ্যান্সার হবে চার্লস কোরিয়া। বুঝতে পারছো আমি কী বলছি। পরের প্রশ্ন 1.3-তে নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় অ্যান্সার হবে খারাতার কলকাতায়। 1.4-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1.5-এ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন এর অ্যান্সার হবে খারাতার কেশবচন্দ্র সেন। 1.6-এ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিল অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রানী শিরোমণি। 1.7-এ বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ হলো অ্যান্সার হবে খারাতার চোয়ার বিদ্রোহ। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন কি বলেছে 1.8-এ যে আইন অনুসারে ভারত সচিব পদটি তৈরি হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। পরের প্রশ্ন 1.9-এ বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গৌরীশঙ্কর ভট্টাচার্য। 1.10-এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভগ্নী নিবেদিতা। 1.11-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চার্লস উইলকিন্স। 1.12-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সি ভি রমন। পরের প্রশ্ন কি বলেছে 1.13-তে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলন শুরু করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার যুক্ত প্রদেশে। 1.14-এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার তেভাগা আন্দোলন। 1.15-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লালা লাজপত রায়। 1.16-এ কি বলেছে, ভারতের বুলবুল বলা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরোজিনী নাইডুকে। 1.17-এ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লীলা নাগ রায়। পরের প্রশ্ন 1.18-এ অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কৃষ্ণ কুমার মিত্র। 1.19-এ ভারতের লৌহ মানব বলা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বল্লভভাই প্যাটেলকে। 1.20-এর প্রশ্ন কী বলছে, উদ্বাস্তু গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হিরণময় বন্দ্যোপাধ্যায়। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলছে 2.11-এ। তো দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে 2.11-এ জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচয়িতা ছিলেন অ্যান্সার হবে সরলাদেবী চৌধুরানী। পরের প্রশ্ন 2.12-তে কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে। 2.13-তে ভগ্নী সেনা কোথায় গঠিত হয়েছিল অ্যান্সার হবে মেদিনীপুর ও তমলুকে। পরের প্রশ্ন 2.14-এ কাশ্মীরের কোন রাজ্য ভারত ভক্তি দলিল স্বাক্ষর করেন অ্যান্সার হবে হরি সিং, মানে কাশ্মীরের কোন রাজ্য ভারতভক্তি দলিল স্বাক্ষর করেন। তো দেখো এটা কিন্তু কোশ্চেনটা একটু ঘোরানো আছে, এটা কিন্তু মানে ভারতভক্তি দলিল স্বাক্ষর করেন হরি সিং হবে, ঠিক আছে, একটু ভুল আছে কোনো কারণে, হয়তো টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। 2.21-এর অ্যান্সার হবে ঠিক। 2.22-তে কী বলেছে, সন্ন্যাসী ফকির বিদ্যের উল্লেখযোগ্য উল্লেখ পাওয়া যায় বর্তমান ভারত গ্রন্থে, এটা ভুল আছে। 2.23-এর অ্যান্সার হবে ঠিক। 2.24-এ কী বলেছে, গদ্র পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল, এটা কি আছে, ঠিক আছে। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এর অ্যান্সার হবে আমাদের চারের অ্যান্সার কালা জ্বর। 2.32-তে রাধাকান্ত দেব এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার ল্যান্ড হোল্ডার সোসাইটি। 2.33-তে বি আর আম্বেদকর একের অ্যান্সার হবে দলিত আন্দোলন। 2.34-এ উইলিয়াম কেরি অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার শ্রীরামপুর ছাপাখানা। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো 2.51-এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে, শিক্ষিত বাঙালিরা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা এর ব্যাখ্যা হবে আমাদের দুই হবে, উপনিবেশিক জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। পরের প্রশ্ন কী বলেছে 2.53-তে, তো দেখো 2.52-এর বিবৃতির আমাদের ব্যাখ্যা হবে আমাদের আসলে তিন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.53-এর, তো দেখো 2.53-এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে, জাতীয় শিক্ষার জন্য। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে, কমিউনিস্টদের দমনের উদ্দেশ্যে। তো বুঝতে পারছো আমি কী বলছি, আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।